আপনার মোবাইলে যত ধরনের সমস্যা আছে শুধুমাত্র একটি সেটিংস করলেই এক নিমিশে সমাধান করতে পারবেন। যেমন একটা মোবাইল যখন আমরা মার্কেট থেকে কিনি তখন কিন্তু মোবাইলগুলো ভালো সার্ভিস দেয়, চার্জ থাকে ভালো, ইন্টারনেটে কাজ করলে স্পিডে কাজ করে, মোবাইল গরম হয় না। যখনই এক মাস, দুই মাস, তিন মাস, এক বছর আমরা স্মার্টফোনগুলো ব্যবহার করি তখন আস্তে আস্তে রোগ দেখা দেয়, যেমন ফোনটা অটোমেটিক গরম হয়ে যায়। আপনি ফোনে কথা বলতেছেন তারপরেও অটোমেটিক গরম হয়ে যায়, ইন্টারনেটে স্লো কাজ করে, তারপর হচ্ছে চার্জ কম থাকে। শুধুমাত্র একটি সেটিংস করবেন ভাই, এই সেটিংসটা করলেই কিন্তু আপনার স্মার্টফোনটা পুনরায় আগের মতো হয়ে যাবে। ইন্টারেস্টিং সেটিংসটা দেখার জন্য আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসি। এই সেটিংসটা করার জন্য আপনার হাতের স্মার্টফোনটা যেই কোম্পানিরই হোক না কেন, অ্যান্ড্রয়েড ফোন হলেই কিন্তু আপনি এই সেটিংসটা করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই সেটিংসটা আপনি সপ্তাহে না পারেন, মাসে না পারেন, কয়েক মাস পর পর অবশ্যই আপনার ফোনে করে নেবেন, আপনার স্মার্টফোনটা কিন্তু পানির মতো চলবে, ঠিক আছে? তো এই সেটিংসটা করার জন্য আপনার স্মার্টফোন থেকে সোজা সেটিংস অপশনে চলে আসবেন। আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার ভিডিও দেখেন অথবা যার ভিডিওই দেখেন ট্যাগ ভিডিওগুলো ফুল দেখতে হয়, আপনি ফুল সেটিংসটা শেখার পরে তারপরে আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন। অনেকে কি করেন, অল্প কিছুক্ষণ দেখেন, দেখার পরে নিজে নিজে সেটিংস করতে যান, তখন কিন্তু আপনি নিজেই সমস্যায় পড়েন, ঠিক না? অবশ্যই নিজে কাজটা শিখবেন, শেখার পরে তারপরে করবেন। তো যখনই সেটিংসে টাচ করে দিবেন আপনার স্মার্টফোনে এসে সেটিংস অপশনে টাচ করে দিবেন, এইখানে কিন্তু আপনারা সার্চ বক্স পাবেন। প্রত্যেকটা ফোন কোম্পানির সেটিংসে আসার সাথে সাথেই সার্চ বক্স পাওয়া যায়, যে দেখুন আমি আবারও দেখাচ্ছি, এইখান থেকে আমি সেটিংস অপশনে চলে আসব। আসার সাথে সাথেই খোঁজাখুঁজির দরকার নেই, এইখানে সোজা সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে রিসেট, RESET। রিসেট লিখে দেওয়ার সাথে সাথে অনেকগুলো সেটিংস চলে আসবে, এইখানে লিখা পাবেন রিসেট সিস্টেম সেটিংস অনলি। এই যে দেখুন রিসেট সিস্টেম সেটিংস অনলি, যাদের ফোনটা স্যামসাং অথবা ভিভো তাদের ক্ষেত্রে লিখা থাকবে রিসেট সেটিংস অল, ঠিক আছে? মানে রিসেট অল সেটিংস। তো রিসেট অল সেটিংস লিখা থাকুক অথবা রিসেট সিস্টেম সেটিংস অনলি লিখা থাকুক, এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝার আছে, এখানে কিন্তু দেখুন অল ডাটা রিসেট, একদম নিচে রিসেট অল ডাটা কিন্তু দিবেন না। রিসেট অল ডাটা দিলে আপনার স্মার্টফোন থেকে সব কিছু কেটে যাবে। আমরা শুধু রিসেট করব সেটিংগুলো, আমরা স্মার্টফোন নেওয়ার পরে যতদিন যাবত ব্যবহার করতেছি উল্টাপাল্টা টিপার কারণে যদি আমাদের স্মার্টফোন গরম হয়ে যায়, ইন্টারনেটে স্লো কাজ করে অথবা চার্জ কম থাকে, সব কিছু এক নিমিশে সমাধান হয়ে যাবে। এর জন্য এখান থেকে রিসেট অল সেটিংটাকে আমরা রিসেট করব, ঠিক আছে? অবশ্যই রিসেট অল সেটিংসটাকে রিসেট দিবেন, ঠিক আছে? আপনার ফোনের মধ্যে যতগুলো সেটিংস উল্টাপাল্টা থাকবে সব কিছু আগের মতো হয়ে যাবে। এই যে দেখুন রিসেট সিস্টেম সেটিংস অনলি, আমি এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিলাম, আপনার স্মার্টফোনের পাসওয়ার্ড দেখাবে। তো এখান থেকে আমি আমার ফোনের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে দিবেন। এইখানে দেখুন রিসেট সিস্টেম সেটিংস অনলি, এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিলাম, পুনরায় আবার ট্যাপ দিয়ে দিলাম। এই যে দেখুন আমার ফোনটা কিন্তু অটোমেটিক আগের মতো হয়ে যাবে, যত ধরনের সেটিংস আমি উল্টাপাল্টা করে রেখেছি সব এক নিমিশেই সমাধান হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে দেখুন রিসেট নেটওয়ার্ক সেটিংস, এইখানে কিন্তু অনেকের স্মার্টফোনের ক্ষেত্রে লেখা থাকবে রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংস, এখান থেকে এই সেটিংসটাকেও রিসেট করতে পারেন। এই যে দেখুন আমি এই সেটিংসটাকেও রিসেট দিয়ে দিলাম। এই যে দেখুন নেটওয়ার্ক সেটিং এবং ওয়াইফাই সেটিংস, ব্লুটুথ সেটিং, প্রত্যেকটা সেটিংস রিসেট হয়ে যাবে। এখন এই দুইটা সেটিংস রিসেট করার কারণে আমার স্মার্টফোনে যত ধরনের সেটিংস উল্টাপাল্টা হয়েছিল সব কিন্তু এক নিমিশে সমাধান হয়ে যাবে। এখন আর ফোনটা আগের মতো গরম হবে না, ইন্টারনেটে কাজ করতে গেলে লোডিং করবে না, এবং স্মার্টফোনে চার্জ কম থাকবে না এই সেটিংসগুলোর কারণে। আমি আবারও বলছি, এই যে দেখুন আমি যে এখান থেকে সিস্টেম সেটিংস অনলি, তারপর হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ মোবাইল নেটওয়ার্ক সেটিংস রিসেট করেছি, আমার ফোন থেকে কিন্তু কোনো কিছু কাটে নাই। এই যে দেখুন সব কিছু আছে। আমি যদি আমার ফোন থেকে অল ডাটা রিসেট করতাম তখন কিন্তু আমার ফোন থেকে সব কিছু কেটে যাবে। আমি আবারও বলছি, আপনারা কিন্তু রিসেট সেটিংস অনলি মানে অল সেটিংসটাকে রিসেট করবেন এবং ওয়াইফাই ব্লুটুথ মোবাইল সেটিংস এটাকে রিসেট করবেন, আপনারা কিন্তু অল ডাটা রিসেট দিয়েন না, তাইলে কিন্তু আপনার ফোন থেকে সব কিছু কেটে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।